টুডে ডিসকাস অ্যাবাউট ফাংশন্স অফ ওয়াক্স আজকে আমি আলোচনা করব ওয়াক্সের কাজসমূহ যে অর্থাৎ ওয়াক্সে ওয়াক্সের যে উদ্দেশ্য ওয়াক্সের কাজটাকে তো ওয়াক্স সাধারণত আমরা স্পিনিং মিলে অটোকনে ইউজ করে থাকি একটু লিখে নেই ওয়াক্স ফাংশনস অফ ওয়াক্স এন অটোকোন অটোকোনে আমরা যে বক্স ইউজ করে থাকি সেটা আসলে কাজটা কি কেন আমরা ইউজ করবো হ্যাঁ এটার বেনিফিটটা কী ত্যানসার হচ্ছে এটা কী করে যে সুতার যে হেয়ারনেস হেয়ারনেস রিমুভ ইন ইয়ার্ন অর্থাৎ সুতায় যে হেয়ারনেসটা থাকে সেটা রিমুভ করবে দেন আসি ইয়ার্ন স্ট্রেংথ ইনক্রিজ তো যদি আমরা অটোকনে ওয়াক্স ইউজ করি তাহলে কিন্তু সুতার যে স্ট্যান্ডটা সুতার যে শক্তিটা সেটা বৃদ্ধি করবে এরপর আসি রিডিউস ইয়ার্ন ব্রেকেজ ইন নিটিং অর্থাৎ যখন আমরা যে ইয়ার্নটা আমরা প্রডিউস করলাম হ্যাঁ যখন আমরা এটাকে নিটিংয়ে পাঠালাম তো নিটিংয়ে চলমান অবস্থা তখন কিন্তু ব্রেকেজটা সেটা কমে যাবে নর্মালি যে ব্রেকেজটা হবে তার চেয়ে কম হবে এই ওয়ার্কস ইউ ইউজ করার ফলে ঠিক আছে তো আসলে যদি আপনার নিটিংয়ে ব্রেকেজটা বেশি হয় তাহলে কিন্তু আপনার হোল আসার পসিবিলিটি থাকে হ্যাঁ হোল আসার সম্ভাবনা থাকে এই নিটিং ব্রেকেজটা আসলে কমাবে ঠিক আছে এরপর আসি ইম্প্রুভ ইয়ার্ন কোয়ালিটি তা আলটিমেটলি সুতার যে কোয়ালিটি আছে গুণগত মান সেটাকে ইম্প্রুভ করবে এই ওয়াক্স ইউজ করার ফলে এরপর আসি ইনক্রিজ প্রোডাক্টিভিটি অর্থাৎ যে প্রোডাক্টিভিটি যে আসে প্রোডাক্টিভিটি এটা আপনার বাড়াবে তো এ হচ্ছে আজকের টপিক ফাংশনস অফ ওয়ার্কস ইন অটোকন আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নারবিনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ